দর্শক শুনতে যাচ্ছেন এমনই কিছু কথা যা শুনে হয়তো মনে হবে রূপকথার গল্প। চলুন জেনে আসি কিভাবে খনি শ্রমিকের ছেলে থেকে জাতীয় দলের পেসার হয়ে উঠেছেন উমেশ যাদব। বাবার স্বপ্ন ছিল ছেলে সরকারি চাকরি করবে, আর্থিক দুর্দশা থেকে পরিবারকে উদ্ধার করবে। খাবারের জন্য বাবাকে আর খনিতে ঢুকে কয়লা তুলে আনতে হবে না। বাবার স্বপ্ন পূরণ করতে সেই ছেলে একদিন বসেই পড়লেন কনস্টেবলের পরীক্ষায়। কিন্তু সেবারের মতো বাবার স্বপ্ন পূর্ণ করতে পারেননি, পরীক্ষাতে উত্তীর্ণই হতে পারেননি উমেশ যাদব। এক যুগ পেরিয়ে গিয়েছে সেই ঘটনার। কনস্টেবলের পরীক্ষায় ফেল করা সেই ছেলে আজ রিজার্ভ ব্যাংকের সহকারী ম্যানেজার। মাঝের সময়টা মাত্র 12 বছর, আর এই 12 বছরই আপাদমস্তক বদলে গিয়েছে তার জীবন। ভেবেছিলেন হবেন কনস্টেবল, কিন্তু হলেন ব্যাংক ম্যানেজার। তবে উমেশ যাদবের রিজার্ভ ব্যাংকের সহকারী ম্যানেজারটাই একমাত্র পরিচয় নয়, এর থেকে আরও অনেক বড় পরিচয় রয়েছে তার। তিনি ভারতীয় জাতীয় দলের অন্যতম সেরা ফাস্ট বোলার। এর মাঝের সময়টা যেন এক রূপকথার গল্প। 1987 সালে মহারাষ্ট্রের বিদর্ভে জন্মগ্রহণ করেছেন উমেশ যাদব। বাবা তিলক যাদব ছিলেন কয়লা খনির সামান্য শ্রমিক। বিদর্ভের সেই গরিব গ্রাম যেখানে খনি শ্রমিকের বসতি ছিল, আর সেখানেই বেড়ে উঠেছেন উমেশ যাদব। উমেশের বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে সরকারি চাকরি করবে, কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি উমেশ। পড়াশোনা ছেড়ে দিতে হয় তাকে। পুলিশ কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে পারলেন না। তবে উপরওয়ালা তার জন্য আরো বড় কিছু লিখে রেখেছিল। কনস্টেবলের চাকরিতে ফেল করার পরই যেন তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। সামান্য কিছু অর্থের উপার্জনে উমেশ যাদব ক্রিকেটে যোগ দেন। কয়েক বছরই হয়ে ওঠেন ভয়ঙ্কর পেসার। এই ভয়ঙ্কর পেসারেরই বলগুলো খেলতে চেয়ে কেঁপেছে তো ব্যাটসম্যানদের বুক। সেটা ছিল 2008 সাল। তার ফার্স্ট বোলিং সকলের নজরে এসেছিল। বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফি খেলার সুযোগ পেলেন উমেশ যাদব। এর আগে উমেশ টেনিস বলেই প্র্যাকটিস করতেন গ্রামে, আর সেই প্রথমেই লেদার বলে খেলেন। প্রতিভা চিনতে ভুল করেননি তার অধিনায়ক প্রীতম গান্ধে। সরাসরি তাকে নিয়ে গিয়েছিলেন এয়ার ইন্ডিয়ায়। সেখানে প্রথমে চাকরি হলেও স্থায়ী করা হয়নি তাকে। মাঝে যে অন্য চাকরির সুযোগ আসেনি তেমন কিন্তু নয়। কিন্তু উমেশের মাথায় ছিল বাবার সেই স্বপ্ন, তাই বড় কোনো সরকারি চাকরি করতে চেয়েছিলেন। এরপর 2010 সালে প্রথম জাতীয় দলের ডাক পান তিনি। তারপর 2011তে অস্ট্রেলিয়া সফর। এরপর আর ঘুরে পেছনে তাকাতে হয়নি উমেশকে। ধীরে ধীরে ক্রমশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠেন ডানহাতি পেসার। 2017 সালে রিজার্ভ ব্যাংকের সহকারী ম্যানেজারের পদে যোগ দিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাবার স্বপ্ন পূরণে এই কাজই করবেন বলে জানিয়েছেন তিনি।